হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা খুব সিম্পল এবং টেস্টি রেসিপি শেয়ার করব। আমি বানাবো টমেটো স্যুপ। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে এই সাইজের টমেটো। প্রথমেই টমেটোর সাইডগুলো এইভাবে কেটে নেব আমি, যাতে সেদ্ধ করার পর টমেটোর খোসাগুলো খুব সহজেই উঠে চলে আসে। তো এইভাবে আমি ঠিক কেটে নিচ্ছি, দুই সাইড থেকে এইভাবে ঠিক কেটে নেব, হালকা করে, বেশি ডিপভাবে কাটবো না, শুধু জাস্ট ওপর থেকে এইভাবে কেটে নেব। একইভাবে আমি প্রত্যেকটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে খোসাগুলো তাড়াতাড়ি উঠে চলে আসবে। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম। জলের মধ্যে, জলটা হালকা গরম হয়ে গেলে জলের মধ্যে আমি 4টে টমেটো দিয়ে দেব। জলটা ফুটতে শুরু হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, টমেটোগুলো হালকা বয়েল হয়ে যাবে। ঢেকে দিলাম আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আমি দেখব টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। গ্যাস আমি অফ করে দিয়েছি, খোসাগুলো আপনা উঠে চলে আসবে, সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে। এইবার টমেটোগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি। টমেটোর খোসাগুলো দেখ এবার কীভাবে আস্তে আস্তে উঠে আসছে দেখুন, ঠিক এইভাবে ওপর থেকে আপনার উঠে চলে আসবে। একইভাবে আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে চলে আসছে, আমি এটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি টমেটোগুলোকে পিষে নেব। টমেটোটা আমি পিষে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি। একটা ছোটো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, 2 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব বাটারের মধ্যে। বাটারের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে রসুনটাও আমি দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। অল্প একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও নাড়াচাড়া করে নিচ্ছে। এইবার আগে থেকে বানানো টমেটোর পেস্টটা আমি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে দেব, তাহলে টমেটোর বীজগুলো যাবে না, মুখেও লাগবে না। এই জন্য আমি টমেটোটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি, একটা স্পুনের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব, তাহলে জুসটা কড়াইয়ের মধ্যে খুব সহজেই চলে যাবে। এক্সট্রা জিনিসটা রয়ে গেল, কড়াইয়ের মধ্যে টমেটো জুসটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি এইবার দিয়ে দেবো 1 কাপ জল। 1 কাপ জলটাও আমি এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে নিয়ে নিচ্ছি, তাহলে গাঢ় অংশটা টমেটো চলে যাবে জলের সাথে। এক কাপ জলটা আমি দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আমি এবার 2 থেকে 3 মিনিট ফুটে গেলে দিয়ে দিলাম 7 মতো নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। 7 মতো নুনটা দিয়ে দিয়েছি, আমি চিনিটাও দিয়ে দিলাম,
1 টিস্পুন নুন আর চিনিটাকেও একটু ফুটিয়ে নেব। টমেটো স্যুপ রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। একটা বোলের মধ্যে সার্ভ করেছি। ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না।